জৈব যৌগের সাধারণ প্রস্তুত প্রণালী অর্থাৎ অ্যালকিনের প্রস্তুত প্রণালী নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অ্যালকিন এর প্রস্তুত প্রণালী আমরা একটু লিখে নিই। অ্যালকিন এর প্রস্তুত প্রণালী, হ্যাঁ, তো আজকে যেটি আলোচনা আসবে যে সাধারণ প্রস্তুত প্রণালী অ্যালকিনের বা জেনারেল প্রিপারেশন অফ অ্যালকিনস যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। খুবই সহজ এবং খুবই সুন্দর একটা টপিক। তো লাইভটা তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দাও, তাহলে হয়তো বা অনেকে আরো উপকৃত হতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমরা যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন অণুতে কি করে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে এবং এই দ্বিবন্ধন জনিত এবং তিন বন্ধন জনিত যে যৌগ যৌগগুলো সাধারণত সেগুলোকে কি বলা হয়, অসম্পৃক্ত যৌগ যৌগ বলা হয়, এটা আমরা সকলেই জানি। তো অ্যালকিনের সাধারণ সংকেত কি? অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, সেটাও আমরা জানি, তাই না? এখন আমরা আসি অ্যালকিন এর সাধারণ যে প্রস্তুত প্রণালী, সেই প্রস্তুত প্রণালী গুলোতে আমরা আসি। তো তোমাদের কাছে একটা বিষয় বলি যে আমার কথাগুলো যদি তোমরা ঠিক মতো শুনতে পাও বা না পাও, যেটাই হোক না কেন, আমাকে তোমরা একটু যদি কাইন্ডলি কষ্ট করে কমেন্ট করে জানাতে যে আমি তোমরা আমাদের কথা আমার কথাগুলো ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা বা বোর্ডে ঠিক মতো বোর্ডটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ, এইসব বিষয়গুলো যদি তোমরা আমাকে একটু জানাতে তাহলে আমার জন্য লাইফটা কন্টিনিউ করা সুবিধা হতো, অর্থাৎ ক্লাসটা কন্টিনিউ করাটা অনেকটা সুবিধা হতো যদি তোমরা একটু বিষয়গুলো আমাকে জানাতে। আচ্ছা, থ্যাংক ইউ। আশা করছি যে তোমাদের তেমন কোনো সমস্যা হবে না। তো যাই হোক, প্রথম যে পদ্ধতি সেই পদ্ধতিটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথম পদ্ধতি আমাদের রয়েছে অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে প্রস্তুত প্রণালী। আমরা কিন্তু অ্যালকিন এর প্রস্তুত প্রণালী নিয়ে আলোচনা করছি, হ্যাঁ। তো অ্যালকোহল থেকে কিভাবে প্রস্তুত করবো আমরা সেটা আলোচনা করি। সাধারণত উত্তপ্ত অ্যালুমিনা, যেমন 360 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি হয়, তাহলে এর উপর দিয়ে যখন আমরা ইথানল বাষ্প চালনা করব তখন ইথিন উৎপাদিত হয়। এই বিক্রিয়ায় সাধারণত অ্যালুমিনা কি করে, নিরোধক হিসেবে কাজ করে। যেমন আমরা প্রথমে একটা স্কেলিটন রিয়াকশন দেখি। স্কেলিটন রিয়াকশন হচ্ছে আমাদের যেহেতু এটা আমাদের অ্যালকোহল থেকে আমরা ইথিনটা প্রস্তুত করব, সেহেতু এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। এই অ্যালকোহল আমাদের অ্যালুমিনিয়ার উপস্থিতিতে বিক্রিয়া করবে, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড। 360 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই বিক্রিয়াটা সম্পন্ন হবে। তাহলে এখানে আমরা দ্বিবন্ধন পাবো, কার্বন কার্বন দ্বিবন্ধন পাবো, তাই না? এবং কি পাবো, এবং আমরা পানি পাবো। তাহলে এখন আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল আমরা ধরো CH3CH2OH, এবং এটা হচ্ছে আমাদের অ্যালুমিনা Al2O3। টেম্পারেচার হিসেবে লাগবে আমাদের 360 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা কি পাবো, দ্বিবন্ধন পাবো, তাই না? প্লাস এর পাশে আমরা পাবো পানি। তাহলে আমরা খুব সহজে যে অ্যালকিন এর প্রস্তুত প্রণালী অর্থাৎ অ্যালকোহল থেকে যে অ্যালকিন প্রস্তুত করা সম্ভব সেটা আমরা প্রস্তুত করতে পারলাম, ঠিক আছে। এরপরে আমরা 2 নম্বর প্রস্তুত প্রণালীতে আসি, যেটা মূলত বলা হচ্ছে ডিহাইড্রোহ্যালোজেনেশন। ডিহাইড্রোহ্যালোজেনেশন। দেখো, এই ডিহাইড্রোহ্যালোজেনেশনটা কি সেটা সম্পর্কে একটু প্রাথমিক ধারণা আমাদের দরকার। সেটা হচ্ছে যে এখানে মূলত ডিহাইড্রোহ্যালোজেনেশন হচ্ছে হাইড্রোজেন হ্যালাইডের অপসারণ, হাইড্রোজেন হ্যালাইডের অপসারণ। তো অ্যালকাইন হ্যালাইড এবং গাঢ় অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড এর দ্রবণকে একত্রে মিশ্রিত করে আমরা রিফ্লাক্স যদি করি,
তাহলে রিফ্লাক্স পদ্ধতিতে উত্তপ্ত যদি করি তাহলে পাশাপাশি দুটি কার্বন পরমাণুর একটি থেকে হাইড্রোজেন এবং অপরটি থেকে হ্যালোজেন পরমাণু অপসারিত হয় এবং কার্বন পরমাণুদের মধ্যে একটি দ্বিবন্ধনের সৃষ্টি হয় অর্থাৎ অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে আমরা রিয়াকশনটা দেখে নিই। আচ্ছা রিয়াকশনটা কিভাবে, যেমন অ্যালকাইল হ্যালাইড বলা হচ্ছে, হ্যাঁ স্কেলিটন রিয়াকশনটা আমরা আগে প্রথমে দেখি। এটা সি, এটা হচ্ছে আমাদের হ্যালোজেন, এখান থেকে আমাদের কি লাগবে, অ্যালকোহল পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আমাদের কি করতে হবে, হিট করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা দ্বিবন্ধন পাবো, কার্বন কার্বন দ্বিবন্ধন পাবো এবং হাইড্রোজেন হ্যালাইডটা অপসারিত হবে, এখান থেকে হাইড্রোজেন এবং এখান থেকে হ্যালোজেন, এই দুটো পরমাণু অপসারিত হয়ে আমাদের হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন হবে। আচ্ছা আমরা এখন একটা এক্সাম্পল দেখি, এটার একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা দেখলে আমরা আরো বিষয়টা পরিষ্কার হয়ে যাব। দেখি আমরা এক্সাম্পল, সেটা হচ্ছে ধরো CH3CH2CH2Br, হ্যাঁ অর্থাৎ ইথাইল সরি প্রোপাইল ব্রোমাইড, তাহলে অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড যেটা, এখন এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমাদের অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা কোষ্টিক পটাশ নিয়ে যদি আমরা সেটাতে হিট দিই তাহলে আমরা কি পাবো, এই যে হ্যালাইডটা অর্থাৎ হ্যালোজেনটা যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেই দুই পাশাপাশি দুই কার্বনের মধ্যে আমাদের দ্বিবন্ধন তৈরি হবে, তাই না? CH ডাবল বন্ড CH2 প্লাস এখানে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে, এখান থেকে একটা হাইড্রোজেন এবং এখান থেকে যে ব্রোমিন, তাহলে আমাদের তৈরি হবে হাইড্রোজেন ব্রোমাইড। তাহলে এটা কি তৈরি হলো আমাদের, এটা আমাদের তৈরি হলো প্রোপিন ওয়ান, প্রোপিন ওয়ান। আচ্ছা খুব সহজ ভাবে আমরা দেখতে পেলাম যে ডিহাইড্রোহ্যালোজেনেশন পদ্ধতি বা ডিহাইড্রোহ্যালোজেনেশন প্রসেসটা কি, ভালো মতো শোনা যাচ্ছে না, ভালো মতো শোনা যায় না, ভালো মতো শোনা যায় না, কেন ভালো মতো শোনা যাওয়ার তো কথা, আচ্ছা ফ্যান চলছে তো যার কারণে হয়তো বা, আচ্ছা দেখি এবার হয়তো বা তোমরা ভালো মতো শুনতে পারবে আশা করি। আচ্ছা আমরা তাহলে ডিহাইড্রোহ্যালোজেন, আচ্ছা এরপর যদি তোমাদের শুনতে অসুবিধা হয় একটু আমাকে কমেন্ট করে আরেকবার একটু জানাবে যে তোমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে, শুনতে প্রবলেম কোথায় হচ্ছে একটু জানাবে কষ্ট করে। আচ্ছা ওকে, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমরা এখন নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব, নেক্সট টপিকটার নাম হচ্ছে আমাদের অ্যালকাইন থেকে, হ্যাঁ অ্যালকাইন থেকে। তাহলে তিন নম্বর যে পদ্ধতি সে পদ্ধতির নাম হচ্ছে অ্যালকাইন থেকে, এই যে অ্যালকাইন থেকে। তো সাধারণত লিন্ডলার অনুঘটক বা সামান্য লেড অ্যাসিটেট দিয়ে যদি আমরা আংশিকভাবে বিষাক্ত করা লেড বেরিয়াম সালফেট এর উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা যদি বিজারণ ঘটাই তাহলে কি হয়, অ্যালকেন উৎপন্ন হয়। তো এই যে বিজারণ, এই বিজারণটাকে বলা হয় রোজেন ম্যান্ড বিজারণ, এই বিজারণটাকে বলা হয় মূলত রোজেন ম্যান্ড বিজারণ। তাহলে এইটা অ্যালকাইন থেকে এটা তৈরি করা সম্ভব এবং এইটাকে বলা হচ্ছে রোজেনম্যান্ড বিজারণ, রোজেনম্যান্ড বিজারণ। আচ্ছা তাহলে পদ্ধতিটা কি বা প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে আর বন্ড সি সি বন্ড আর, এটা একটা স্কেলিটন রিয়েকশন তোমরা সবাই জানো। যদি আমরা এখানে কি করি লিন্ডলার অনুঘটক, লিন্ড
প্লাস অনুঘটক যদি ব্যবহার করি তাহলে খুব সহজ ভাবে এই যে দ্বিবন্ধনটা রয়েছে এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে এবং হাইড্রোজেনটা এর মধ্যে গিয়ে যুক্ত হবে। তাহলে আর বন্ড সি এইচ ডাবল বন্ড সি এইচ বন্ড আর, এই যে আমাদের এখানে কি তৈরি হচ্ছে, সরি এটা হচ্ছে আমাদের অ্যালকিন, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যালকিন তৈরি হচ্ছে। আচ্ছা এখন আমরা একটা এক্সাম্পল যদি যাই, এটা আমাদের স্কেলেটন রিঅ্যাকশন আমরা দেখলাম, এখন একটা এক্সাম্পল আমরা দেখব, ইএক্সএমপি এক্সাম্পল। এক্সাম্পলটা হচ্ছে ধরো সিএইচ ট্রিপল বন্ড সিএইচ প্লাস হাইড্রোজেন, তাই না? আচ্ছা হাইড্রোজেন এবং এই প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, তাহলে লিন্ডলার অনুঘটকটা হচ্ছে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। তাহলে খুব সহজ ভাবে আমরা বলতে পারব এখানে আমরা কি পাবো, ইথিন পাবো, তাই না? ইথিন পাবো, খুব সহজে আমরা এটা বলতে পারি যে এখান থেকে আমরা কি পাবো, ইথিন পাবো। অর্থাৎ আমাদের যে তিন নম্বর পদ্ধতি বা তিন নম্বর যে প্রসেস, সেই প্রসেস অনুযায়ী এখানে অ্যালকাইন থেকে আমরা রোজেন ম্যান্ড বিজারণ যেটাকে বলা হচ্ছে, এই অ্যালকাইনকে যদি আমরা লিন্ডলার অনুঘটক দ্বারা বিজারণ করি তাহলে লিন্ডলার অনুঘটকটা কি, লিন্ডলার অনুঘটকটা হচ্ছে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, এইটা দিয়ে যদি আমরা বিজারিত করি তাহলে হাইড্রোজেন পরমাণু আমাদের যে অ্যালকাইনের যে তিন বন্ধনটা রয়েছে সেই তিন বন্ধনটাকে ভাঙবে, ভেঙে দ্বিবন্ধন তৈরি করবে এবং হাইড্রোজেন পরমাণু দুইটা দুই কার্বনের সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা নেক্সট আলোচনা করব অ্যালকোহল থেকে। নেক্সট আমরা আলোচনা করব যে অ্যালকোহল